হ্যালো বন্ধুরা, আপনাদেরকে ড্রাগস টিপস 24 চ্যানেলে স্বাগতম। আজকের আলোচনার বিষয় সিজোপিন ট্যাবলেট নিয়ে। সিজোপিন ট্যাবলেট কিসে ক্ষেত্রে ডাক্তারগণ দিয়ে থাকে, কিভাবে সেবন করতে হয়, কারা কারা সেবন করতে পারবে, কিভাবে সেবন করলে ভালো ফলাফল পাওয়া যায়, কত দাম, কোথায় পাওয়া যায়, সবকিছু বিস্তারিত আলোচনা করব। আমাদের এই চ্যানেলে সকল প্রকার হেলথ টিপ ও মেডিসিন টিপস, মেডিসিনের ব্যবহার বিধি পরামর্শ সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়ে থাকে। অতএব ভিডিও টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, কারণ ভিডিওটি টেনে টেনে দেখলে আপনার অনেক তথ্য জানতে পারবেন না। তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। আর ছোট্ট একটি অনুরোধ রইল, আমাদের চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। চলুন তাহলে শুরু করা যাক। সিজোপিন ট্যাবলেট নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত। যেমন সিজোফ্রেনিয়া রোগী, যারা অন্যান্য মানসিক বিরোধী ওষুধে ভালো ফলাফল পায়নি, পার্কিনসনস ডিজিজ এ সাইকোসিস এর ক্ষেত্রে ডাক্তারগণ দিয়ে থাকে। সিজোফ্রেনিয়া হল ব্রেনের দুরারোগ্য একটি ব্যাধি। এটা একজন মানুষ কিভাবে চিন্তা এবং কাজ করে, কিভাবে আবেগ প্রকাশ করে, কিভাবে বাস্তবতাকে বোঝে তা পরিবর্তন করে দেয়। সিজোফ্রেনিয়াতে আক্রান্ত অনেক মানুষের সমাজে, স্কুলে, অফিসে, পারিবারিক সম্পর্কে মেলামেশা অসম্ভব হয়ে পড়ে। এ রোগীরা সবসময় ভয়ে ভয়ে এবং পশ্চাৎপদে থাকে। সিজোপিনিয়া সম্পূর্ণ নিরাময় করা যায় না, তবে সঠিক চিকিৎসা দ্বারা এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। এখন বলি মাত্রা ও সেবন বিধি, যেভাবে এটি সেবন করবেন। সিজোফ্রেনিয়া 16 বছরের ঊর্ধ্বে পূর্ণবয়স্ক, প্রথম দিনে 12.5 মিলিগ্রাম, দিনে একবার অথবা দুইবার করে। বয়স্কদের জন্য 12.5 মিলিগ্রাম দিনে একবার করে। দ্বিতীয় দিন 25 থেকে 50 মিলিগ্রাম, বয়স্কদের জন্য 25 মিলিগ্রাম দিনে একবার। অতঃপর পর্যায়ক্রমে যদি সহনীয় হয় 25 থেকে 50 মিলিগ্রাম দৈনিক 14 থেকে 21 দিন পর্যন্ত বাড়িয়ে 300 মিলিগ্রাম ভাগে ভাগ দিতে হবে। বড় ডোজ রাতে গ্রহণ করতে হবে, 200 মিলিগ্রাম পর্যন্ত একবারে ঘুমানোর আগে গ্রহণ করা যাবে। যদি প্রয়োজন হয় তবে পর্যায়ক্রমে আরও 50 থেকে 100 মিলিগ্রাম একবার অধিকত শ্রেয় বা দুইবার করে সপ্তাহে বাড়ানো যাবে। স্বাভাবিক ডোজ 200 থেকে 450 মিলিগ্রাম দৈনিক, সর্বোচ্চ ডোজ 900 মিলিগ্রাম দৈনিক। পার্কিনসনস ডিজিজ এ সাইকোসিসের ক্ষেত্রে 16 বছরের ঊর্ধ্বে পূর্ণবয়স্ক, ঘুমানোর সময় 12.5 মিলিগ্রাম অতঃপর প্রতিক্রিয়ার উপর নির্ভর করে। 12.5 মিলিগ্রাম সাপ্তাহিক দুইবার করে বাড়ানো যাবে। স্বাভাবিক ডোজ 25 থেকে 37.5 মিলিগ্রাম, ঘুমানোর সময় সর্বোচ্চ ডোজ 50 মিলিগ্রাম দৈনিক। ব্যতিক্রমে 12.5 মিলিগ্রাম স্বাভাবিক থেকে সর্বোচ্চ 100 মিলিগ্রাম দৈনিক 1 থেকে 2 ভাগে ভাগ করা ধীরে ধীরে গ্রহণ করতে হবে। আপনারা ওষুধটি ব্যবহারের পূর্বে একজন ডাক্তারের পরামর্শ নেবেন, তাহলে এই ওষুধের ডোজ ভালোভাবে বুঝতে পারবেন। এখন এই সাধারণ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা যাক। পার্শ্বপ্রতিক্রিয়া যেমন কোষ্ঠকাঠিন্য, মাথা ঝিমঝিম ভাব, ঘুম ঘুম ভাব, মাথা ব্যথা, লালা নিঃসরণ, বমি বমি ভাব, অস্বাভাবিক ওজন বৃদ্ধি, উদর সংক্রান্ত অস্বস্তি বা বুক জ্বালা ভাব, লালা শুকিয়ে যাওয়া দেখা দিতে পারে। এসব পার্শ্বপ্রতিক্রিয়া আপনাদের ক্ষেত্রে যদি বেশি দেখা যায় তাহলে ডাক্তারের পরামর্শ নেবেন। এখন আলোচনা করা যাক কোন ওষুধটি কোন কোম্পানি ও বর্তমান মার্কেট মূল্য কত। এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে সান ফার্মাসিউটিক্যাল লিমিটেড। ওষুধটির বর্তমান মার্কেট মূল্য হচ্ছে প্রতি পিস ট্যাবলেটের দাম 3 টাকা করে। একটি বক্সে থাকে 50টি ট্যাবলেট, বক্সটির দাম হচ্ছে 150 টাকা। এই ওষুধটি আপনারা আপনাদের নিকটস্থ ফার্মেসি থেকে সহজেই পেয়ে যাবেন। তবে ওষুধটি সেবনের পূর্বে আপনারা হাতের নাগালে থাকা একজন ডাক্তারের পরামর্শ নেবেন। অতএব আমার ভিডিও দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক করবেন, আর ভিডিওটি দেখে আপনারা যদি একটু জ্ঞান লাভ করেন তাহলে আশা করি কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।